আসসালামু আলাইকুম, আমি ফাঁকি ফেনি থেকে বলছি। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমার শৈশবের একটা স্মৃতি দেখাবো, মানে আমার স্কুল জীবন, আমি কোথায় আমার স্কুল জীবনটা কাটাইছি, আমার স্কুলটা দেখাবো। চলেন, আজকে মূলত এখানে আসা হয়েছে, আমি ডাক্তারের কাছে আসছিলাম। আমাদের স্কুলের সামনে একটা মানে ডাক্তার বসে, তো ওখানে ডাক্তার দেখাইতে, তো স্কুলটা দেখে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আশা করি ওদের কাছে ভালো লাগবে। আর আমি একা আসি নাই, আমার চাচাতো ভাইয়ের মেয়ে আর ছেলে আসছে, তো তাদেরকে একসাথে নিয়ে আসছে, আর আমার ছেলেও আসছে। তো দেখলেন, এটা আমাদের স্কুল গেট, তারপরে এ রোডটা দিয়েই আমাদের স্কুলের সামনে মানে ভিতরে যাইতে হয়। তো যাই হোক, যখন আজকে আমার বিয়ে হয়েছে 7 বছর, আর এপাশে মানে হিন্দু বাড়ি আর কি, তো হিন্দুদের মন্দির আছে এপাশে। এখানে মানে হিন্দুদের যখন ওই যে বড় পূজা হয়, তখন অনেক বিশাল আকারের এই সব রাস্তা জুনিবাতি দিয়ে গেটিং লাইটিং অনেক কিছু করে। যাই হোক, আমাদের স্কুলটা হিন্দু গ্রামে, আমাদের স্কুলের নাম কালীদহ এসএসসি উচ্চ বিদ্যালয়। তো এপাশে দেখেন একটা সাপ, তো আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। তো দেখছেন এই যে সাপ, এটা ওই দিক দিয়ে চলে যাইতেছে। আর এই পুকুরে প্রচুর পরিমাণে মনে হয় যে মাছ আছে, ওই কারণে এই সাপ দেখা যাইতেছে। আর মন্দিরটা দেখেন, যখন আমরা স্কুলে পড়তাম তখন মন্দিরটা ছিল না, মনে হয় আজকে 2-1 বছরের ভিতরে হয়েছে। আর এই রোডটার চারপাশে অনেক গাছ ছিল, তবে যাই হোক এগুলো মনে হয় যে এখন কাটি ফেলছে, অনেকাংশে দেখতেছি যে এখন উন্নতি হয়েছে। তবুও স্কুলের ভিতরে ঢুকতেছি আর মানে অতীতের কথাগুলো সব মনে পড়ে যাইতেছে। কার স্কুল জীবন কেমন কাটছে অবশ্যই জানাবেন। স্কুল জীবনের মতো শান্তি আমার মনে হয় না যে কোনো জায়গায় আছে। এখন যে এরিয়াটা দেখাইতেছি, এটা হয়েছে আমাদের প্রাইমারি স্কুল। আর আমাদের স্কুলের এরিয়াটা অনেক বিশাল পরিমাণে, মানে আমি তো আর চারপাশে ঘুরে আপনাদেরকে দেখাই নাই, শুধু যে পাশ দিয়ে স্কুলে ঢুকি ওই পাশটাই দেখাইতেছি। আর এই পাশ থেকে দেখলে এরকম, ওইটা হয়েছে মেন স্কুলের মানে রাস্তার সামনে গেট, আর স্কুলের মানে এরিয়ার গেটটা একটু পরে দেখাবো। তো আর আমি যে ডাক্তারের কাছে আসছি ওইটা সামনের দিকে ছিল। তো এখন যাইতেছি সামনের দিকে, চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই। এই যে চলে আসলাম স্কুলের মেন গেটের সামনে, এই যে কালীদহ এসএসসি উচ্চ বিদ্যালয়, এখানে সরকার মানে প্রাইমারি হাই দুটোটাই আছে স্কুল। তো যখন আমরা পড়ালেখা করতাম তখন স্কুল এটা দোতলা ছিল, এখন দেখতেছি 3তলা করছে। আবার মাঝখানে আবার মানে কি করতেছে নাকি শুনছি লাইব্রেরি করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ স্কুলটা দেখে অনেক ভালো লাগতেছে। সবারে তো স্কুল নিয়ে অনেক মানে স্মৃতি আছে তাই না? আজকে প্রায় অনেক বছর পরে, মানে কয় বছর আনুমানিক মনে হয় যে আমার 4 থেকে 5 বছর পরে গেছি। আর এপাশে একটা নতুন বাড়িও হয়েছে, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই পাশের বাউন্ডারিটা ছিল না। তো চোখের সামনে অনেক উন্নতি হয়ে গেছে। এটা এ পাশেরটা ডান পাশেরটা আমাদের প্রাইমারি, আর বাঁ পাশেরটা আমাদের হাই স্কুল। তো এখানে লাইব্রেরির কাজ চলতেছে, আর ওইটা ছিল আগে ক্যান্টিন, এখন নাকি ক্যান্টিনটা ভেঙে ফেলছে। ক্যান্টিনটা যখন আমি 9-এ পড়ি তখন থেকে চালু হয়েছে, তার আগে আমরা বাইরে যেতে হইতো। আর এই জায়গাতে অনেক মানে ওই যে ব্রেন গাড়িতে নিয়ে নিয়ে মানে বাইয়েরা আসতো, খাওয়ার জিনিস বিক্রি করতো, যে ওইরকম কেউ পেয়ারা নিয়ে আসছো। আর একটা আছে সবসময় আসে, আর বর্তমানে তো স্কুল বন্ধ। এটা তো আমি আমাদের বাড়িতে থাকছি মানে থাকতে করছিলাম ডিসেম্বর মাসে, তো আমি তো এখন বর্তমানে আমার শ্বশুর বাড়িতে, তখন আর আপলোড দেওয়া হয় নাই, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ব্যস্ততার কারণে আর রেগুলারলি একটা না একটা ভিডিও তো আপলোড দিয়ে থাকি, এটা আর দেওয়া হয় নাই। তো আজকে হঠাৎ করে মানে মনে হলো যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই পাশে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি করছে, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে চলেন। এটা যখন আমরা স্কুলে পড়তাম তখন ছিল না, আর বলছি না আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম এই বাউন্ডারিটাও ছিল না, তখন এই পাশে আসি অনেক হাঁটাহাঁটি করতাম। আর প্রাইমারি স্কুলে থাকতে তো বুঝে নে ছোটোবেলা আর কি বলবো, কী করছি না করছি এগুলো থাক। যাই হোক,
তো বাড়িটা অনেক সুন্দর করে করছে, এটা করছে মনে হয় যে আজকে প্রায় 2 বছরের উপরে হয়েছে, মানে আমার ওই চাচাতো ভাইয়ের মেয়েটা বলে আর কি, ওরা দেখছে। ওরা তো আমাদের অনেক ছোট জুনিয়র, তো আমরা তো অনেক আগে চলে গেছি, তারা তো স্কুলটাতে আমাদের পরে পড়ছে, ওই কারণে ওরা জানে আর কি। প্রথমে দেখাইছি ওই পাশে একটা গাড়ি রাখার ঘর আর একটা কবরস্থান ছিল, এটা হচ্ছে সামনের দিক বাড়ির, তো এটাও সুন্দর করে এই যে ডিজাইনটা একটু দেখাই উপরের দিকে, দোতলা, অনেক সুন্দর বাড়িটা। আর এ পাশে মানে সবজি বাগান করার জন্য সুন্দর একটা এরিয়া করে রেখেছে, আর এপাশে কিছু সবজি গাছ লাগাইছে, এগুলো অনেক ছোট ছোট। তো এটা হচ্ছে বাড়ির মেন গেট। তো কেমন লাগলো বাড়িটা? আপনাদের কেউ যদি বাড়ি করার ইচ্ছা থাকে অবশ্যই এরকম বাড়ি করতে পারেন, আমি আপনাদেরকে একটু দেখাইলাম। আর এ পাশে একটা পুকুর ঘাট, বলছি না এখন অনেক উন্নতি হয়ে গেছে, যখন আমরা পড়তাম এখানে শুধু একটা মাটির রাস্তা ছিল, এপাশ দিয়ে আমরা আসতাম বসতাম, বা যখন বড় মানে 9-10-এ পড়ি তখন প্রায় সময় বান্ধবীরা আসি, একসাথে হাঁটাহাঁটি করে যাইতাম। আর এদিক দিয়ে হিন্দু গ্রাম, ওইখানে কয়েকবার যাওয়া হয়েছে রথ বসে তখন, আর এমনি নর্মালি যাই না। তো আবারও একটু বাড়ির উপরের দিক দিয়ে দেখাই নিলাম আপনাদেরকে। আর বাড়ির এটার ভিতরে মনে হয় যে কেউ নাই এখন আমার মনে হয়, আর শুনছি এটা নাকি স্কুল কমিটির মানে করছে, মানে কমিটি আর কি স্কুলের, উনি ওনার বাড়ি। তো এখানে আমার মনে হয় যে স্কুলের ছাত্রছাত্রী যারাই আসে সবাই এলাও, কেউ মানে না ঢুকতে দেয় এমন না। এ পাশে ডান পাশে এটা হয়েছে কবরস্থান আর এটা মেন গেট। তো যাই হোক, একটু আপনাদেরকে ঘুরে দেখাই দিলাম। তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।